বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ও নিরাপদে রয়েছ। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের প্রশ্ন লক্ষ্য করো, অনুশীলনী 6.2 থেকে সরল সহজ সমীকরণ। প্রশ্নটি দেখো, কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে 2 হয় এবং হর থেকে 4 বিয়োগ করলে এর মান 1 হয়। ক নম্বর, ভগ্নাংশটিকে এক্স বাই ওয়াই কমা যেখানে ওয়াই নট ইকুয়ালস 0 ধরে সমীকরণ গঠন করো। খ নম্বর, ভগ্নাংশটি নির্ণয় করো। গ নম্বর, যদি দুটি সংখ্যার যোগফল ভগ্নাংশটির হর এবং বিয়োগফল ভগ্নাংশটির লবের সমান হয় তবে সংখ্যা দুইটি নির্ণয় করো। ক নম্বর সমাধান, মনে করি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই যেখানে ওয়াই নট ইকুয়েলস 0। তোমরা জানো ভগ্নাংশের হরে কখনো শূন্য হতে পারে না, এ কারণে আমরা ওয়াই নট ইকুয়েল শূন্য লিখেছি। প্রথম শর্তানুসারে লবের সাথে 11 অর্থাৎ 11 যোগ করলে যোগফল কত হবে? 2। এই যে দেখো, লব এক্স এর সাথে আমরা 11 যোগ করলাম, নিচে হর ওয়াই ঠিক আছে, সমান যোগফল হচ্ছে 2। দ্বিতীয় শর্তানুসারে প্রশ্ন বলা হয়েছে হর থেকে 4 বিয়োগ করলে এর মান 1 হবে, তাহলে লব এবার ঠিক থাকবে। লবে কি আছে? এক্স। হরে কি আছে? ওয়াই। ওয়াই থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে এর মান হবে 1। এই যে আমরা দুটি সমীকরণ গঠন করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। খ নম্বর সমাধান, এবার আমরা ভগ্নাংশটি নির্ণয় করব। ক হতে আমরা সমীকরণটি লিখলাম, এক্স প্লাস 11 ডিভাইডেড বাই ওয়াই সমান 2 এক নং সমীকরণ এবং এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 4 সমান 1 দুই নং সমীকরণ। বন্ধুরা দেখো, এক নং হতে পাই, এখানে আমরা আর গুণন করতে পারি, ওয়াই 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 11 সমান 2 ওয়াই। এখানে প্লাসের 2 ওয়াই বাম পাশে নিয়ে আসো, মাইনাস 2 ওয়াই, আর প্লাস 11 ডান পাশে নিয়ে আসো, মাইনাসের 11। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। তারপরে দেখো, 2 নং হতে পাই, এখানেও যদি আমরা আর গুণন করি তাহলে এক্স সমান ওয়াই মাইনাস 4 আসবে। এই যে এক্স সমান ওয়াই মাইনাস 4, এখানে প্লাসের ওয়াইটা বাম পাশে নিয়ে আসো, মাইনাস ওয়াই, তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই সমান আমরা মাইনাস 4 পাচ্ছি। এটা 4 নং সমীকরণ। এবার 3 নং থেকে 4 নং সমীকরণ আমরা বিয়োগ করে পাই। 3 নং সমীকরণটা কি ছিল? এক্স মাইনাস 2 ওয়াই সমান মাইনাস 11। 4 নং সমীকরণটা এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস 4। এবার বিয়োগ করব। বন্ধুরা তোমরা জানো বিয়োগ করলে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে এক্স প্লাস আছে, এটা চিহ্ন মাইনাস হয়ে যাবে, এখানে ওয়াই মাইনাস আছে, এটা চিহ্ন প্লাস হয়ে যাবে, এখানে 4 মাইনাসের আছে, এটা প্লাসের হয়ে যাবে। এবার বন্ধুরা, প্লাসের এক্স মাইনাসের এক্স কাটাকাটি চলে যাবে, মাইনাস 2 ওয়াই থেকে প্লাসের একটা ওয়াই চলে গেলে মাইনাসের ওয়াই থাকবে, মাইনাস 11 থেকে প্লাসের 4 চলে গেলে মাইনাসের 7 থাকবে। এবার উভয় পক্ষকে যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে ওয়াই সমান কত আসবে? 7। এবার ওয়াই সমান 7, বন্ধুরা 4 নং সমীকরণে আসো, আমরা এখানে বসিয়ে দিই ওয়াই এর পরিবর্তে, তাহলে 4 নং সমীকরণটা কি? এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে 7 সমান, ডান পাশে দেখো মাইনাস 4 আছে, এবার মাইনাস 7টা ডান পাশে নিয়ে আসো, প্লাস 7, মাইনাস 4 প্লাস 7, যোগ বিয়োগ করলে প্লাসের 3 থাকে, তার মানে এক্স এর মান 3 আমরা পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় ভগ্নাংশ এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান এক্স এর মান 3, ওয়াই এর মান 7, 3 ডিভাইডেড বাই 7। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। বন্ধুরা এবার গ নম্বর প্রশ্নটি নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে যদি দুটি সংখ্যার যোগফল ভগ্নাংশটির হর এবং বিয়োগফল ভগ্নাংশটির লবের সমান হয় তবে সংখ্যা দুইটি আমরা এবার নির্ণয় করব। দেখো, গ নম্বর, খ হতে প্রাপ্ত ভগ্নাংশ 3/7। এবার দেখো, ভগ্নাংশটির লব সমান কত? 3, এবং ভগ্নাংশটির হর সমান কত বন্ধুরা? 7। মনে করি সংখ্যা দুটি যথাক্রমে পি ও কিউ, শর্তানুসারে বা শর্ত মতে আমরা লিখতে পারি পি প্লাস কিউ সমান হচ্ছে ভগ্নাংশের হর, অর্থাৎ সংখ্যা দুটির যোগফল ভগ্নাংশের হরের সমান এবং সংখ্যা দুটির বিয়োগফল ভগ্নাংশের লবের সমান। তাহলে আমরা লিখতে পারি পি প্লাস কিউ সমান 7 এক নং সমীকরণ, পি মাইনাস কিউ সমান 3 দুই নং সমীকরণ। এবার এক নং ও দুই নং সমীকরণ আমরা যোগ করব বন্ধুরা,
p plus q সমান 7, p minus q সমান 3। যোগ করলে প্লাস এর q মাইনাস এর q কাটা যাচ্ছে, p আর p যোগ করলে 2p সমান 7 আর 3 যোগ করলে কত 10। এবার উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করো, p সমান 5 চলে আসবে। এবার p সমান 5 আসো আমরা 1 নং এ বসিয়ে দেই, তাহলে এখানে p এর পরিবর্তে 5 বসালে 5 প্লাস q সমান 7 হবে, 5 প্লাস q সমান 7। এবার দেখো ডান বাম পাশে প্লাস এর 5, ডান পাশে নিয়ে আসলে মাইনাস এর হয়ে গেল, 7 মাইনাস 5 সমান কত 2, অর্থাৎ q সমান 2। আমরা p সমান 5 এবং q সমান 2 পেলাম, তাহলে নির্ণেয় সংখ্যা দুটি যথাক্রমে 5 এবং 2। তোমাদের জন্য হোমওয়ার্ক, দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20, ক নম্বর সংখ্যাদ্বয় x ও y ধরে সমীকরণ গঠন করো, খ নম্বর সংখ্যা দুটি নির্ণয় করো, গ নম্বর অপর দুটি সংখ্যার যোগফল বৃহত্তম সংখ্যার সমান এবং বিয়োগফল ক্ষুদ্রতর সংখ্যার সমান হলে অপর সংখ্যাদ্বয় নির্ণয় করো। আশা করি তোমরা এই অঙ্কটি করতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। সবাই সুস্থ ও নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।